গুড মর্নিং ফ্রেন্ড, তেজুস ফ্যামিলি ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো আমি রান্না করছি বিমের চচ্চড়ি, আর এটা কিন্তু আমাদের গাছের বিম। আর দেখো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি কিন্তু কোনো সম্বার কিন্তু দেব না, শুধু তেলের মধ্যেই ছেড়ে দেব বিমগুলো। তো দেখো দিয়ে দিলাম একটু, এখন তো এই যে বিনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিব আলু আর বেগুন। আর এখন আমি হলুদটা দেব, আর এদিকে দেখো এই মূলোগুলো, এগুলো কিন্তু আমাদের গাছেরই। আমি গাছ থেকে একটু আগেই সকালবেলা যখন বিম এনেছি তখন এগুলো নিয়ে এসেছি, তো এখন এগুলোকে পরিষ্কার করতে হবে আর কেটে এগুলো আমি ডালে দেব। তো দেখো চচ্চড়ি করতে করতে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি চচ্চড়িতে ধনিয়া পাতা দেব, কিন্তু আমার তো ধনে পাতা ওঠানো হয়নি, তো আমি চলে আসলাম আর কি আমাদের বাগানে ধনে পাতা তুলতে, আর এগুলো আমি এখন চচ্চড়িতে দেব। আর দেখো কত সুন্দর ঘন হয়েছে, কিন্তু গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, ধনে ধরে গেছে আর কি। তো আর কয়েকদিনই খাওয়া যাবে, তারপর আর খাওয়া যাবে না। তো এখন এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলে বেশ গন্ধ হয় আর কি। তো এই দেখো আমাদের গাছের বিম, আর সকালে কিন্তু এখান থেকে আমি বিম তুলে নিয়ে গেছি, তো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা মানে করিনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক এখন আমি রান্না বসিয়ে এসেছি, আবার চলো রান্না ফিরে যাই। দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি সর্ষে বাটা দিয়ে দেবো। দেখো সর্ষে ফুটে গেছে, আর এই যে এখন আমি দিয়ে দেবো গাছের ধনিয়া পাতা। এই যে ডাল সিদ্ধ করা আছে, আর আমি এই যে গাছের মূলোগুলোই দিয়ে দিলাম এখন চচ্চড়ি হওয়ার মধ্যে, আর আমি দিয়ে দিব সামান্য চিনি। এই যে ডাল সম্বার দেব, তো এই দেখো আমার ডাল সম্বার দেওয়া হয়ে গেছে আর চচ্চড়ি হয়ে গেল। তো এই যে ডাল আর এই যে চচ্চড়ি, আর কালকের মটন আছে, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। তো এই দেখো আমি তেজুর বাবার ভাত বেড়ে ফেলেছি, আর তোমাদেরকে তো বললামই কালকের মাটন ছিল, আর এখন একটু বড়া করলাম, তো এই দিয়ে আমাদের লাঞ্চটা ভালোই হয়ে গেল। তো এই যে দেখো আজকে হবে পোলাও আর চিকেন। তো এই দেখো তেজু পোলাও মাখার জন্য তৈরি রেডি আর কি, ও বলছে আমি আজকে করব। আর এদিকে পেঁয়াজ রসুন কাটা চলছে, আসলে আমরা সবাই মিলেই করি, কারণ তেজু জানে যে ওর মাকে একটু হেল্প করতে হয় আর আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে দেয়। তো চালটা ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে ঘি দেওয়া হলো। তো তারপরে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, তো আজকে খুব আগ্রহের সঙ্গেই তেজু এটা মানে করছে আর কি। তো তারপরে দিতে হবে হলুদ গুঁড়ো, আর তেজু বারবারই বলছে মা আমি কিন্তু করব, কিন্তু ও তো করতে পারবে না, কিন্তু আমাদের সহযোগিতা করতেই হবে। তো আর একটু হলুদ দিলে ভালো, জাস্ট কালারফুল হবে। তো এখন দিতে হবে গরম মশলার গুঁড়ো। তো তেজু কিন্তু সত্যি খুব সুন্দর করে মাখাচ্ছে, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা কুচুনো। আদা দিলে খুব সুন্দর সেন্ট হয় আর কি। তো এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর তারপর পোলাও তৈরি করে ফেলতে হবে। আর এই যে দেখো দেশি চিকেন, এই দেখো দেখা যাচ্ছে কিনা লাইটের জন্য, দেশি চিকেন ওরা নিয়ে এলো এখনই, মানে আমার হাজব্যান্ড আর তেজু গিয়ে নিয়ে এলো। তো আমি চিকেন খাই না তোমরা জানোই, তবুও ভালো লাগে, ওরা খায় ওটাই আমার আনন্দ, ওটাই আমার ভালো লাগে। তো আমি মাছ আছে ডিম আছে কোনো একটা কিছু খেয়ে নেবো, কিন্তু সঙ্গে পোলাওটা অবশ্যই খাবো। আর এই দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি, তো এখন চিকেনটাও হচ্ছে, আগে চিকেনটা হবে তারপর পোলাও হবে। তেজুর বাবা একটু কথা কম বলে, কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালোই করে, রান্নাবান্না করতে ওরা খুবই ভালোবাসে। যদি তেজুর বাবার কাছে সময় থাকতো তো ও সারাদিনে রান্নাটা ওই করতো, কিন্তু রাতে বাড়িতে এসেই মানে কিছু না কিছু রান্না করবে। তেজু অল টাইম নাচানাচি করে, সবসময় মস্তি, ওকে যদি
মানে বকাঝকাও করা হয় তবুও নাচানাচিতেই ব্যস্ত থাকে। ওর কখনোই মন খারাপ হয় না, ওকে বকা দিলেও হাসে। তো ঢাকা দিয়ে চলে গেল ওই ঘরে, আর আমি এখন এসে একটু নাড়া দেব। চিকেন আমি আরো ভালো রান্না করতে পারি না, রান্না করতে পারি না বললে ভুল হবে, আমি চিকেনটা বেশি রান্না করি না। কিছু রকম দেখো তো কেমন হয়েছে কালার দেখো। কেমন হয়েছে হয়েছে ওখানে সেদ্ধ হোক, আর একটু সেদ্ধ হবে তারপর আবার নাড়াচাড়া দিতে হবে। তো আজকে কিন্তু তেজই মাখালো পুরোটা, দেখো একদম ঝরঝর হয়ে গেছে। তো পোলাওটা বসাচ্ছি না কেন, কারণ এই পাশে চিকেনটা করছে, আর আমি চিকেন খাই না বলে আমি সাইডে পোলাওটা করবো না এখন। কারণ কি বলতো, তার ওই যে নাড়াচাড়া দেবে না ওই ছিটে পিঠে মশলা ফসলা যাবে, যেহেতু আমি খাই না তার জন্য একটু পরেই করবো। তো কী সুন্দর হয়েছে মাখানোটা দেখো, একদম ঝরঝরে, এটা করলে খুব সুন্দর ঝরঝরে হয়। তো এটা থাক, চিকেনটা হয়ে নি, তারপরে পোলাওটা হবে। তো দেখো পোলাওটাও তেজুর বাবাই রান্না করছে, আমি ওকে বললাম যে আমি আজকে করি, তো বললো না ওই বানাবে। তো যাই হোক, এরকম রেডি পোলাও খেতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, তেজুর বাবা কিন্তু আমাকে অনেক কিছু বানিয়ে খাইয়েছে আর কি, অনেক রেসিপি ও ভালো বানাতে পারে। তো অনেকের হাজব্যান্ডই কিন্তু পারে না, কিন্তু হাজব্যান্ডরা পারলে কি হয়, বৌদির একটু সুবিধেই হয়। তো যাই হোক, এই দেখো আমার দেওর এসছে, তেজু ওর কোলে বসে আছে। জল খাবে? ও আচ্ছা। তো তেজুর ওর কাকার সঙ্গে খুব ভাব, যখনই তেজুর কাকা একটু যদি সময় পায় তাহলে এসে বসলেই এরকম ওকলে এসে বসে পড়বে, আর ওরা খুব মজা করে গল্প করে, তো আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, ওরা ওর কাকার বিয়ে নিয়ে মজা করছে আর গল্প করছে বাবার ছেলে। তা আমাদের ডিনার রেডি, আমি এখন তেজুর বাবার খাবারটা বেড়ে ফেলেছি, আর ওইদিকে তেজুর খাওয়া শুরু হয়ে গেছে। ওর কোনো কিছু ভালো কিছু হলে ওর একদমই ধৈর্য মানে না, ও চটপট নিয়ে খেয়ে নেয়। তো যাই হোক, খেতে দিয়ে দিই। তো খেতে দিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখালামই, আর আমিও যখন তেজুর খাওয়া হয়ে গেছে একদম কমপ্লিট, আর ওর বাবা খাচ্ছে, আর আমি তো শেষেই খাই, আমার খেতে একটু দেরি হবে। তুই আর কি এখন ঘুম পাড়াবো, তারপরে খাবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করতে হবে, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আজকের মতো বাই।